গরিব তুমি দুঃখ নেবে না। আজকে গরিবরা তো বড্ড মাথা ছেঁড়াছিড়ি করে, দেওয়ালে মাথা ঠোকে। এই তো কদিন আগে গরিব কাঁদছিল, গরিব কাঁদছিল মসজিদে, ঈদের সময় জামা পাইনি, জুতো পাইনি, সেজন্য মসজিদে ঢুকে ঝরঝর করে কাঁদছে। আর আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ গো তুমি আমার ঈদের সময় একটা জুতো দিলে, এলাকায় কত লোককে সিলে দার সিলে, কাউকে তুমি বাটা দিলে, কাউকে টাটা দিলে, আর আমার বেলায় ফাঁকা ফাটা দিলে, আমার কপালটা ফাটা করে দিলে, আল্লাহ তুমি আমার নসিবে দিলে, খুব কাঁদছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কপালে চোখ নেই। বলে মসজিদ থেকে যেই বাইরে বেরিয়েছে, অমনি সময় দেখলো একজন মসজিদের বাইরে ভিক করছে, তার কোমর থেকে নিচের অংশের দুটো পাই নেই। কি নেই? জোরে বলবেন, পা নেই। আপনারা দেখেছেন, এরকম লোক দেখেছেন? ফুরফুরা ইসলামী সবই দেখেননি? পুরো ট্রাফিক কন্ট্রোল করছিল তো এই লোকগুলোই, কথা ঠিক কি? আমরা কোনো হুজুর ওখানে দাঁড়াইনি, ওরাই ঠিক রাস্তাটা মোটামুটি মিডিল থেকে একবার, কি সুন্দর, ডান দিকের রো আর বাঁ দিকের রো সব আরামসে যাচ্ছে। দেখেছেন এই সমস্ত বাচ্চাগুলো কিভাবে জন্ম হয় জানেন? এগুলো কোনো ভিখারি নয়, স্পেশাল কিছু আছে, বাকি সব প্রফেশনাল। আমি অনেক আলোচনা এটার উপরে, আলাদা আমার আমার পড়াশোনা আছে, সেটা পরে বলবো। এই ছোট ছোট হাঁড়িতে না এই বাচ্চাগুলো, এই যে আমাদের যুবক ছেলেরা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, রোজ ডে মানাচ্ছে, চকলেট ডে মানাচ্ছে, কিস ডে মানাচ্ছে, হাগ ডে মানাচ্ছে, এই 31st নাইট মানাচ্ছে, আর এই যারো সন্তানের জন্ম দিচ্ছে, যুবক আর যুবতী, এরা কি করছে? নিজেদের দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি। এরা যখন নিজেদের সামান্য কয়েক পাঁচ মিনিটের সুখের জন্য একটা নবজাতকের জন্ম দিল, নিউ বর্ন বেবি, একটা বাচ্চা দুনিয়ায় জন্ম হলো, ওরা পাঁচ মিনিট আনন্দ করে দুজনেই কেটে পড়লো, কেউ কারোর বাচ্চাটা তাই নিতে চায় না। তখন রাস্তার ডাস্টবিনে একটা নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আপনি গিয়ে দেখবেন বোটানিক্যাল গার্ডেনে, দীঘা সমুদ্রের ধারে গিয়ে দেখবেন কত এরকম বাচ্চা পড়ে আছে। আহ, হসপিটালে কত বাচ্চাকে ফেলে দিয়ে মা পালাচ্ছে, কেউ দায় নিতে চায় না। মজা মারার সময় সবাই নেয়, আমি বলি তোমরা দুজন তো মজা করলে, এনজয় করলে, কিন্তু এই বাচ্চাটাকে তোমরা বিপদে ফেলে দিলে, এ কি অপরাধ করেছে? একে তোমরা দুনিয়ার আলো দেখিয়ে এই অবস্থায় ছেড়ে দিয়ে পালাইয়ে তো? কিছু দালাল চক্র আছে, এই ধরনের বাচ্চা হসপিটাল থেকে নিয়ে আসে, ডাস্টবিন থেকে কুড়িয়ে নেয়, কুড়িয়ে হাঁড়ির ভিতরে বাচ্চাগুলোকে রেখে দেয়, ওর ভিতরে খাবার দেয়, ওর ভিতরে সব দেয়, বাচ্চাগুলোকে ওখান থেকে তোলে না, তার ফলে বাচ্চাগুলোর ঘাড় বেঁকে যায়, বাচ্চাগুলোর কাঁধ বেঁকে যায়, বাচ্চাগুলো যেভাবে ছোট্ট জায়গা তো বেশি করে তারা নিজেদেরকে স্প্রেড করতে পারে না, তো তার ফলে তাদের পা বেঁকে যায়, হাত ভেঙে যায়, মাথা মাথা উল্টো দিকে বেঁকে যায়, তো তার ফলে তো ওই বাচ্চাগুলোকে পরবর্তীতে এই দালাল চক্রগুলো, এরা কোনো রকম কিছু কিছু খাবার দেয় আর এদেরকে দিয়ে ভিক্ষা করায়। কেউ কিছু বোঝা যাচ্ছে? কিছু বিশ্বাস করুন, বড় বড় মেলায় চলে যাবেন, বড় বড় অনুষ্ঠানে চলে যাবেন, সব একই পার্টি, একই কোম্পানি, ওরা লড়ি করে আগে থেকে, ইশারে সবাই তিন দিন আগে থেকে ওরা এসে যায়, লড়ি করে নিয়ে আসা হবে, ওদের যে মালিক আছে নিয়ে আসা হবে, টাইমে টাইমে খাবার দেওয়া হবে, যার যেমন যার যেমন যে যত পয়সা কালেকশন করতে পারবে তার তত খাতির যত্ন হবে, আর ওদের যে দালাল আছে ও মাঝে মাঝে রাত্রে এসে পয়সাগুলো কালেকশন করে নিয়ে চলে যাবে। কথা আমার বুঝতে পাচ্ছেন? খায়, আমি আর ওদিকে যাচ্ছি না, ও অনেক আলোচনা, ওটা ওই পর্যন্ত থাক। তা আমি বলছিলাম, ইনি মসজিদ থেকে বেরিয়ে কি দেখতে পেলেন? মসজিদ থেকে বেরিয়ে একটা জিনিস দেখতে পেলেন, যে যিনি ভিক করছেন তার কোমর থেকে পা নেই, সঙ্গে সঙ্গে আবার ছিটকে হোঁচট খেয়ে আবার মসজিদে ঢুকে সেজদায় পড়ে কেঁদে বলেছিলেন, আল্লাহ গো আমি আগে ভুল বলেছিলাম, এখন ঠিক বলছি, আল্লাহ তুমি আমার উপরে যা রহম করেছো তাও তো কারোর উপরে করো নাই, আমি তো একটা জুতোর জন্য কাঁদছিলাম, বাইরে যাকে দেখলাম ও তো দুটো পাই নেই, আমার তো পাটা ঠিক আছে, আল্লাহ তুমি আমার পা ঠিক রেখেছো তার জন্য তোমার শুকরিয়া, ও তো দুটো পাই নেই, ও জুতো কোথায় লাগাবে? আর একবার জোরে বলবেন না, সুবহানাল্লাহ। এই যারা গরিব আছো তাদেরকে একটা টেনশন ফ্রি হাদিস শুনিয়ে দিয়ে যায়, তোমরা তো বড় লোকের থেকে কষ্ট হয়, কারো রয়্যাল এনফিল্ড থেকে, কারো R15 থেকে, কারো মার্সিডিজ থেকে, BMW থেকে, রোলস রয়েস থেকে তোমার মনে কষ্ট হয়, শুনে রেখে দাও, তুমি দুঃখ লেবে না, আল্লাহ তোমারে গরিব বানিয়েছে তো কি হয়েছে? মনে রাখবে তোমার নসিবে আল্লাহ যা দিয়েছে, দুনিয়ার ধনী ধনী লোকগুলোর কপালে আল্লাহ তা লেখেন। তুমি গ্যারেজে দেখছো তোমার বাড়িতে একটা পালসার নেই, একটা প্লাটিনা নেই, তোমার বাড়িতে একটা হিরো হন্ডা নেই, তুমি কষ্ট পাচ্ছ না? তুমি চিন্তা করে দেখেছো আল্লাহ দুনিয়া যাদের পয়সাওয়ালা বানিয়েছে তাকে যা না দিয়েছেন আল্লাহ তোমার মুকদ্দারে তার চেয়ে বেশি লিখে দিয়েছে। আপনি বলেন ও কাইছে? আরে ইয়ার হামকো নবী মিলা তো নবী আজম মিলা, ইমাম মিলা, ইমামে আজম মিলা, ওলি মিলা তো গাউসে আজম মিলা, আর পীর মিলা তো পীর মুজাদ্দিদুস জামান মিলা। আল্লাহ মুকেশ আম্বানিকে এগুলো দিয়েছেন নাকি গো? এই জন্য বলেন রতন টাটা পেয়েছে।
খবরদার, হাতে ধরে বলে যায় যা পেয়েছেন খুশি হয়ে যান। আর আপনাদেরকে টেনশন ফ্রি একটা হাদিস শোনাবো বলছিলাম না, আপনার তো টেনশন হয় বড় লোক হননি বলে, পয়সাওয়ালা হননি বলে, আমি একটা টেনশন ফ্রি হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি। এই হাদিসের উপরে যদি আপনি সন্তুষ্ট না হন, এতে যদি আপনার টেনশন মাথা থেকে আউট না হয়, খোদা কি ইজ্জত কি কসম, আপনার দুনিয়ার কিচ্ছুতে আর আপনার মন ভরবে না। বলবো হাদিসটা, বলবো টেনশন ফ্রি হাদিস, হাদিসের নাম কি? টেনশন ফ্রি হাদিস। গরিবরা যারা দুঃখে আছো, বড় লোক হতে পারোনি বলে কষ্ট হচ্ছে, পয়সা আল্লাহ দেয়নি বলে কষ্ট হচ্ছে, তাদের জন্য টেনশন ফ্রি হাদিস আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন। শুনে রেখে দাও আমার উম্মতেরা, যারা আল্লাহ দেওয়া অল্প রুজিতে রাজি হয়ে যাবে, আল্লাহ দেওয়া অল্প পয়সাতে যারা রাজি হয়ে যাবে, কিয়ামতের দিন ওই বান্দাটা যখন আল্লাহ চৌকাঠে অল্প আমাল নিয়ে আল্লাহ চৌকাঠে হাজির হবে, ইয়ে যদি আল্লাহর দেওয়া অল্প রুজিতে রাজি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ ওর অল্প আমালেও আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আরো জোরে বলা যাবে না? আল্লাহ দেওয়া অল্প রুজিতে রাজি হয়ে যান। আল্লাহ তুমি যে হালে রাখো লাখো শুকরিয়া, আপনি আজকে রাজি হয়ে যান, কাল কিয়ামতের দিনে যতটা ইবাদত করার কেউ করতে পারছি, যতটা আল্লাহকে মানানোর দরকার মানাতে পাচ্ছি, পাচ্ছি না, তাহলে আমাদের খামতি রয়েছে, অল্প আমল নিয়ে আল্লাহর কাছে যাব, আল্লাহ বলবে দুনিয়ায় তুই রাজি ছিলিস, এখন আমি রাজি হয়ে গেলাম। কে জোরে বলুন না সুবহানাল্লাহ, বিশ্বাস করুন। তারপরেও এই এলাকার গরিবদের জন্য কাবাতুল্লাহ, মুসলমান হতে গেলে বলেছি কাবাতুল্লাহ লাগবে, এই গরিবদের জন্য আমি কাবাতুল্লাহর ব্যবস্থা করে দিচ্ছি। আপনার পরিচয় কিভাবে আপনি কাবাতুল্লাহ লাগাবেন? কোরআন শরীফের পারা নাম্বার 15 লাইন নাম্বার 6 আয়াত নাম্বার 23 সূরার নাম সূরা বনী ইসরাঈল, আমার আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বির হামাহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সকালবেলা ঘুম থেকে উঠবে, ওঠার পরে তোমার জন্মদাতা আপনা জানে চেহারা মুবারক, থ্যাংক ইউ মহাব্বতের নজরে দেখবে তোমার জন্ম দুঃখীর মায়ের চেহারা দিকে দেখে, খালি একবার ফিলিং জানবে এই সেই মা যে মায়ের নারীর সাথে আমার নারীকে আল্লাহ যুক্ত করে দিয়েছিল, মায়ের রক্তগুলো আমার পেটে গিয়েছিল তাই আমি বেঁচে ছিলাম, মায়ের ছোট্ট অন্ধকার পেটের ভিতরে আল্লাহ আমাকে বাঁচিয়েছিল, আমার মা উপর থেকে কোনো অত্যাচার করেনি, উল্টে বিপরীত দিক থেকে ভিতর থেকে আমি মায়ের পেটে আমি লাথি মেরেছিলাম, আঘাত দিয়েছিলাম, এই যে আমার মা, এ মাকে যেভাবে মানানো দরকার আমি মানাতে পারছি না, এই রকম কথাগুলো মনে করে মা চেহারার দিকে দেখাবে। মদিনাওয়ালা জানিয়ে দিয়েছে গরিবের হজ মক্কায় নয়, গরিবের হজ মদিনায় নয়, গরিবের হজ আল্লাহ পাক বাড়িতেই নসিব করে দেবে। আরো জোরে বলা যাবে না? আপনি বাড়িতে থাকবেন, আপনার বাপ্পা চেহারার দিকে তাকাবেন, ওই যে বললাম মুসলমানের পরিচয় কাবাতুল্লাহ, কাবায় গেলে যে সওয়াব হবে ঘরে বসে সেই সওয়াব পাবেন, মনে রাখবেন। আপনি বাপ্পাকে একটু প্যার তো করুন, যুবক ছেলেকে জিজ্ঞাসা করছি তুমি তো বন্ধুর পিছনে এত টাকা খরচা করছো, কখনো রাধামণিতে যাচ্ছ, কখনো পুরুষোত্তমপুরে, তুমি বলছো কি খাবে, নরম না গরম, একটু করে না লজ্জা সরম, নিজের বাপকে কোনোদিন জিজ্ঞেস করেছো আমি মার্কেটে যাচ্ছি তোমার জন্য কি আনবো, তোমার বাপ তো কিছুই খায় না খালি একটু পান খায়, ওই পানের পয়সাটা তুমি দাও না, ছি 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 ছি, আর তুমি আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি বাইক নিয়ে স্কুটি নিয়ে স্টাইল মারছ, লজ্জা করে না বেহায়া কোথা করে, নিজের বাপকে তুমি 500 টাকা করে মাসে হাত খরচা দিতে পারো না, 1000 টাকা হাত খরচা দিতে পারো না, তোমার আবার ফুটুনি, গরিবের আবার শাহরুখ খান, হাতে ধরে বলে যায় আজ থেকে এই জলসা থেকে ওঠার আগে নিয়ত করে নাও, যতই বাজার খারাপ যাক বাপ মার জন্য মান্থলি একটা হাত খরচা দেবেন, কি গো যুবকরা দেবেন না, দেবেন না, জি বলেন ইনশাআল্লাহ দেব, বিশ্বাস করুন আল্লাহ কোনোদিন পয়সার অভাব দেবে না, এত টাকা রোজগার করো একটা পয়সা থাকে না, একটা পয়সা থাকে না। আমি আরিফুর রহমান আপনাকে তাবিজ দিয়ে যাই, তবে লিখিত নয় মৌখিক তাবিজ দেবো, আমল করতে হবে, আমল করলে ফল পাবেন, না আমল করে ফোন করবেন না যে হুজুর আপনি বলেছিলেন আমি আমি এতে ফল পাইনি, বিশ্বাস করুন আপনি বাপ মার হাত খরচা নির্ধারণ করে দেন, হাত খরচা নির্ধারণ করে দেন, আর যখনই দোয়া চাইবেন
দ্বিতীয় যে কাজটা সেটা হলো যখনই দোয়া চাইবেন নিজের জন্য দোয়া পরে চাইবেন, বাপ বেঁচে থাকুক মা বেঁচে থাকুক আর দুনিয়া থেকে চলে যাক, মৃত কিংবা জিন্দা বাপ মার জন্য দুটো হাত ধরে দোয়া করবেন, আল্লাহ আমার বাপ মার গোনা মাফ করে দাও, বিশ্বাস করুন আপনার রুজিতে কোনোদিন কমই হবে না। আরেকবার চলে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক ছেলে উনি ভ্যালেন্টাইন্স ডে তে গিয়ে গার্লফ্রেন্ড কে গিফট দিচ্ছে, আর নিজের বাপের পকেট ফাঁকা, হাতে ধরে বলে যায় আজকে বাপ মাকে তুমি তুচ্ছ মনে করো না, গাছ বুড়ো হলে খবরদার কেটে ফেলবে না, গাছ বুড়ো হয়ে গেলে খবরদার কেটে ফেলবে না, মনে রাখবে ফল না দিতে পারো ছায়া তো দেয়। যদি বলবেন না সুবহানাল্লাহ তোমার বাপ মা বুড়ো হয়ে গেছে আজ তাই তোমার কাছে দাম পায় না, কিন্তু আমি বলি শোনো বাপ বুড়ো হলে কি হবে, রোজগার তো করে দিতে পারে না ঠিকই, কিন্তু যখনই ওনাদের হাত ওঠে প্রথম তোমার জন্যই তাদের হাত দুটো ওঠে। যদি বলবেন না যদি মা বাপ মরে যাবে সেই দিন বুঝতে পারবেন, আজ তো বাইক নিয়ে রেলা মারছেন একবার অ্যাক্সিডেন্ট খাচ্ছেন না, একবার অ্যাক্সিডেন্ট খাচ্ছেন না। আমি আরিফুর রহমান আমার দোয়ার বদলাতে বিশ্বাস করুন আপনি দেখবেন নামাজের মুসাল্লা থেকে যখন রেকর্ডিংটা অন করে দেবেন দেখবেন ওর দোয়ার 100% 90% শুধু ছিল আপনাকে নিয়ে, আপনার ভবিষ্যতের জন্য, আপনার হেফাজতের জন্য, আল্লাহ তুমি আমারে বাচ্চারে রাখো, তুমি দুধে ভাতে ওকে রাখো তোমার রহমতের সাথে। আরেকবার চলে বলবেন সুবহানাল্লাহ, এ দুধ কোথায় পাবেন, এ মহাব্বত কোথায় পাবেন? ফ্রিতে শুধু বাপমার ভালোবাসা পাওয়া যায়। কার ভালোবাসা? ফ্রিতে বাপমার ভালোবাসা। আরে আপনার বিবি বিয়ের আগে তো বলছিল তুমি আমার জান, তুমি আমার প্রাণ, আর বিয়ের পরে বলছে আমাকে কিনে দিতে হবে বেনারসি, তবেই হবে হবো আমি খুশি, নাহলে তোমার নাকে ঘুষি। অভাব যখন দরজায় এসে দাঁড়াবে ভালোবাসা তখন জানালা দিয়ে উড়ে পালাবে, বিশ্বাস করুন তখন দেখবেন বিবির ভালোবাসা কর্পূরের মতো উড়ে গিয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখেছেন আপনার বিবি আপনাকে স্বার্থের বিনিময়ে ভালোবাসেন, আর আপনিও কম যান না, আপনিও আপনার বিবিকে স্বার্থের বিনিময়ে ভালোবাসেন। কথা ঠিক কিনা? কারণ আমার মা বোনেরা রাগ করবে, ওরা আবার বলবে হুজুর খালি আমাদের কথা বলছে, কথা ঠিক কিনা? ওদেরকেও ঠিক রাখতে হবে, কথা বলছে। আপনি স্বামীরা বিবিদেরকে স্বার্থে ভালোবাসে, তারাও ঠিক অনুরূপ স্বার্থে ভালোবাসে, কিন্তু বাপ আর মা একমাত্র, এনারা দুজন কোনোদিন স্বার্থে হুজুর আসছেন না কিন্তু তকবীর নারাই তকবীর নারাই তকবীর আউলাদের রসুল জোরে বলেন জিন্দাবাদ, এই জোরে বলেন জিন্দাবাদ। বিদায় নিলাম, সংক্ষেপ করলাম, হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি, আমার বাড়ি উনসানি হয়তো কথা লাগলো চুলকানি, চলে যাব হবে পেরেশানি, টেনশন নেবেন না, শেষে আছে বিরানি। আরিফুর রহমান সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে টাইপ করবেন, ওয়াজ শুনে নেবেন হুজুর এসেছে, আর বলাটা ঠিক হবে না। উঠে দাঁড়িয়ে সকলে একটু ইস্তেকবালে সবাই দাঁড়িয়ে যান, নারাই তাকবীর, নারাই তাকবীর, আওলাদের রাসূল জোরে বলেন মারহাবা।